এত স্বাদ কেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিস ইজ মিস্টার খান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আপটাউন রাজশাহী ডাউনটাউন রেস্টুরেন্টে যাব, আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু আলাদা। কেন জানেন? আজকের যে রেস্টুরেন্ট, এটা হচ্ছে ডাউনটাউন রেস্টুরেন্ট। ডাউনটাউন রেস্টুরেন্টটা রাজশাহীর যে ফ্লাইওভার রোড আছে, সেই ফ্লাইওভার রোডে, অর্থাৎ আপনারা যে বিমান চত্বর আছে সেখান থেকে একটু পূর্ব দিকে যেতে হবে নতুন রাস্তায়। আর আমরা এই যে ঢুকলাম ডাউনটাউনে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লাইটিংয়ের ডেকোরেশন, সাথে নিচে রিয়েল ঘাস দেয়া। আর এই যে এখানে আমার বেস্ট ফ্রেন্ড ডিম, আই মিন মিম, আর তুষার আছে, আলামিন আছে, সাথে ওয়াজিয়া মামুনি আছে। আর আমি একটু এই দরজাগুলো চেক করছিলাম যে এগুলো আসলে ওই পাশে কেউ আছে কি না। এই আপুটা কোথা থেকে আসলো আবার? যাই হোক, ওনার জন্য একটু থামা যে আমরা একটু ভিডিওটা করছিলাম। আমার ভিডিওটা রেডি হওয়ার আগে লাইটটা দেখেন, ওই যে এটা কিন্তু চাঁদ, এটা কিন্তু ইয়ে লাইট না। আমি আসলে চেক করছিলাম বাইরে কেউ আছে কি না। এই দরজাটা দেখেন আবার চিকন, সিঙ্গেল মানুষও মনে হয় ঢুকতে পারবে না। আর এখানে একটা দোলনা আছে, আপনারা চাইলে এখানে দোল খেতে পারবেন। আর মিম সেখানে বসে টিকটক বানাচ্ছে, বুঝতেই পারছেন টিকটকারদের একটা আলাদা একটা অভ্যাস। যাই হোক, আমরা এখানে খাবার নিয়ে ডিসকাস করছিলাম যে আমরা কী খাবো। আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন লুচি আর চিকেন বটি কাবাব। আমাদের খাবার চলে এসেছে, আর বুঝতে পারছেন সবাই যেখানে ব্লগার সেখানে ভিডিও করা, ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। আমাদের তিনটা অর্ডার দিয়েছিলাম, সেখানে একটা আসতেই সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। সো খাবার আসার পরে ট্রাই তো করা লাগবে, তাই না? তাই খেয়ে দেখলাম, ভাবছিলাম যে রাজশাহী একটু ব্যাক সাইডে একটা রেস্টুরেন্ট, জানি না কেমন হবে, কিন্তু অনেক ভালো ছিল, অনেক টেস্টি ছিল। লুচিটা যেমন ছিল, চিকেন বটি কাবাবটা অনেক সুন্দর ছিল। আর ওইখান থেকে আমরা একটু বের হতেই বাম দিকে একটু শব্দ পেলাম যে ওয়াজ মাহফিল হচ্ছে, তো সেখানে গেলাম, দেখি ওয়াজ মাহফিল আর জালসা, আর সেখানে মেলার মতো। দেখেন কত সুন্দর লাইটিং করে রেখেছে, আর দোকান বসেছে অনেক, বিভিন্ন রকম দোকান, যেমন খাবার, খেলনা, আইসক্রিম, চটপটি, ফুচকা, আরও অন্যান্য সব। তো এখানে যে আমরা এখন ঢুকবো, দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, কারণ ওয়াজ মাহফিল সাধারণত রাজশাহীতে শহরের মধ্যে তেমন হয় না, হলেও সেখানে অনেক গ্যাদারিং হয়। আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, যে মেলার মতো দোকানগুলো বসেছে সেখানে ঘোরাফেরা করছে, কেনাকাটা করছে, গুড়ের ঝুড়ি, গুড়ের জিলাপি, চিনি জিলাপি, সব রকম পেঁয়াজি, আরও অনেক রকম খাবার এখানে ছিল। চিংড়ি চপ ছিল এখানে, গুড়ের জিলাপি আসলে সবাই খেয়েছিলাম, কিন্তু ওরা আর কি মিষ্টিটা কম পছন্দ করে, তাই ওরা কম খেয়েছিল। আর আমি ঝাল মিষ্টি দুইটাই অনেক বেশি খাই, আর চিংড়িটা আমার সব থেকে ফেভারিট, কারণ আমি কোনো মাছ খাই না, শুধুমাত্র চিংড়ি আর ইলিশ মাছের ডিমটা খাই মাছের মধ্যে। আর চিংড়ি চপগুলো অনেক টেস্টি ছিল, আর ওই যে ঝুলিয়ে রাখা ছিল ওটা দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু একটু ইউনিক ভালো লাগছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া এভাবে চলতে থাকবে। যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।